সাল ১৯০৪ একটি রাতে অনেকগুলি তারার মাঝে একটি খুবই উজ্জ্বল তারা নজরে আসে, যেটি অন্যান্য সকল তারার থেকে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। সেই সময়কার এক জার্মান অ্যাস্ট্রোনমার এবং ম্যাথামেটিশিয়ান জোহানেস কেপলারের নজর এই দিকে যায়। তিনি একে প্রায় এক বছর পর্যন্ত দেখতে থাকেন, যতক্ষণ না এটি আকাশ থেকে অস্পষ্ট হয়ে নিভে না যায়। এটি এতটাই উজ্জ্বল ছিল যে দিনের বেলাতেও তিন সপ্তাহ পর্যন্ত দেখা গেছিল। তবে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন না যে একে দেখেছিল। একে দেখার উল্লেখ মিলেছিল ইউরোপিয়ান, চাইনিজ, কোরিয়ান এবং অ্যারাবিক রেকর্ডেও। এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কোনো তারা ছিল না, বরং টাইপ ১ সুপারনোভা ছিল। এই ধরনের সুপারনোভা বায়োনারি স্টার সিস্টেমে দেখা যায়, যেখানে একটি হোয়াইট ডার্ফ এবং একটি জায়ান্ট স্টার থাকে, যারা একে অপরের খুব কাছ থেকে অরবিট করে। তারা এতটাই কাছে চলে যায় যে হোয়াইট ডার্ফ স্টার জায়ান্ট স্টার থেকে তার সকল গ্যাস এবং ম্যাটারিয়াল পদার্থ টেনে নিতে শুরু করে। ১৯ অক্টোবর ১৯৯০ সালে জন্মগ্রহণ করা এক ইন্ডিয়ান থিওরিটিক্যাল ফিজিসিস্ট সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর অনেক আগেই বলে দিয়েছিলেন এই সকল হোয়াইট ডার্ফ স্টারের একটি নির্দিষ্ট ম্যাস লিমিট থাকে, যা সূর্যের তুলনায় 1.44 সোলার ম্যাস। এই লিমিট ক্রস করলেই নিজেকে আর স্টেবল রাখতে পারে না, সেক্ষেত্রে নিজের কম্পেনিয়ান স্টারের ম্যাটেরিয়াল এবং গ্যাস নিজের দিকে টানতে শুরু করে দেয়, যার পর এই গ্যাস এতটাই বেড়ে যায় যে তার লিমিট ক্রস করে যায়। এরপর এতে একটি সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে বিস্ফোরণ ঘটে। ১৯০৪ কেপলার সহ দুনিয়ার বহু ব্যক্তি এমনই এক সুপারনোভা হতে দেখেছিল। এটি ছিল SN 1604, যাকে কেপলার সুপারনোভা, কেপলার নোভা বা কেপলার স্টার নামেও চিহ্নিত করা হয়। এই সুপারনোভা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই অফিচুয়াস নক্ষত্রমণ্ডলের দিকে পৃথিবী থেকে প্রায় 20,000 আলোকবর্ষ দূর হয়েছিল। তবে এটি প্রথমবার নয়, এর পূর্বেও 1572 এডিতে 15 নভেম্বরের রাতে SN 1572 নামক আরও একটি সুপারনোভা দেখার ঘটনা ইতিহাসে বর্ণিত রয়েছে। এদেরকে খালি চোখেই দেখা গেছিল। শুধু এই দুটিই নয়, এছাড়া এমন আরও বহু সুপারনোভা মানব ইতিহাসে নজরে এসেছে। সেক্ষেত্রে প্রশ্ন হল, এমন কোনো সুপারনোভা কি আমরা ভবিষ্যতে দেখতে পাব যাকে খালি চোখে রাতে এবং দিনেও দেখা সম্ভব? চলুন এমনই পাঁচটি তারা সম্পর্কে জানব যাতে সুপারনোভা এক্সপ্লোশনের সম্মুখে রয়েছে এবং এরা পৃথিবীর খুব নিকটেও রয়েছে, এবং এর সাথে জানার চেষ্টা করব এর থেকে আমাদের কোনো বিপদ হতে পারে কি না, যার জন্য আমাদের পৃথিবী ত্যাগ করতে হতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সুপারনোভা হওয়ার তালিকায় প্রথম তারাটি আমাদের পৃথিবী থেকে মাত্র 150 থেকে 154 আলোকবর্ষ দূরে রয়েছে, যার নাম আইকে পেগাসিস। এটি একটি বায়োনারি স্টার সিস্টেম, অর্থাৎ এখানে দুটি তারা রয়েছে। এটি এতটাই উজ্জ্বল যে একে খালি চোখে দেখা সম্ভব। এই সিস্টেমের মেন স্টার আইকে পেগাসিস এ, যেটি একটি মেন সিকোয়েন্স স্টার, যেটি সূর্যের চেয়ে 1.6 গুণ বড়। এতে সুপারনোভা হওয়ার চান্স কম, কিন্তু চিন্তার বিষয় আইকে পেগাসিস বিকে নিয়ে, যেটি সূর্যের চেয়ে 1.15 গুণ বড়। এটি একটি ভারী হোয়াইট ডার্ফ স্টার, যেটি পেগাসিস এ কে মাত্র 3,10,00,000 কিলোমিটার ডিস্টেন্স থেকে অরবিট করছে। এই ডিস্টেন্স সূর্য থেকে বুধ গ্রহের ডিস্টেন্সের চেয়ে অনেক কম। এই দূরত্ব থেকে একটি মেন স্টারকে পৃথিবীর 21.7 দিনেই সম্পূর্ণ প্রদক্ষিণ করে নেয়। বর্তমানে এই সিস্টেম স্টেবল থাকলেও, কিন্তু রিসার্চারদের মতে আজ থেকে 200 কোটি বছর পর, যখন মেন স্টারটি তার হাইড্রোজেন ফুয়েল সকল শেষ করে স্ট্রেচ হতে শুরু করবে, তখন এই স্টারের গ্যাস এবং ম্যাটারিয়াল হোয়াইট ডার্ফ স্টারের কাছে চলে যাবে। অর্থাৎ তখন হোয়াইট ডার্ফ স্টার এর থেকে গ্যাসীয় পদার্থ নিজের দিকে টানতে শুরু করবে। তখন একটা সময় এই হোয়াইট ডার্ফ স্টারটি আর স্টেবল থাকতে পারবে না, কারণ এই সময় হোয়াইট ডার্ফ স্টারের আকার কন্ট্রোলের বাইরে চলে যাবে, যার পর সুপারনোভা এক্সপ্লোশন ঘটবে। তখন এই তারার উজ্জ্বলতা রাতের আকাশে ফুলমুনের ন্যায় দেখাবে। যে দূরত্বে এই তারামণ্ডল রয়েছে সেখান থেকে পৃথিবীকে ক্ষতি করতে পারবে না। একটি স্টাডিতে এটি সামনে এসেছে, আইকে পেগাসিস নামের এই স্টার সিস্টেম 20.4 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
সেক্ষেত্রে ভবিষ্যতে যখন এই সিস্টেমে সুপারনোভা হবে তখন এটি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে, ফলে এই সুপারনোভা থেকে পৃথিবীতে তেমন একটা প্রভাব আসার চান্স খুব কম। আমাদের এই লিস্টে দ্বিতীয় সুপারনোভা হওয়ার নিকটতম রয়েছে যে স্টারটি, সেটি হলো ভির্গো নক্ষত্রমণ্ডলে থাকা আমাদের থেকে 250 লাইট ইয়ার্স দূর স্পাইকা নামক আরও একটি বায়োনারি স্টার সিস্টেম। অর্থাৎ এখানেও দুটি তারা রয়েছে। এখানে থাকা দুটি তারা আমাদের সূর্যের চেয়ে অনেক বড়। এই দুটি তারা এরা একে অপরের এত কাছ থেকে অরবিট করছে যে একে অপরের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স অধিক মাত্রায় থাকায় এদের আকার গোলাকৃতি না হয়ে ডিম্বাকৃতি হয়ে গেছে। মাত্র 4 দিনেই এরা একে অপরকে সম্পূর্ণ প্রদক্ষিণ করে নেয়। এই তারামণ্ডলের মেন তারাটি একটি ব্লু জায়ান্ট স্টার। এর রেডিয়াস সূর্যের চেয়ে 7.5 গুণ বড়, আর ম্যাস 10 গুণ বেশি। আবার এই সিস্টেমের দ্বিতীয় তারাটি রেডিয়াসে সূর্যের চেয়ে 3.5 গুণ বড়, আর ম্যাসের দিক থেকে 7 গুণ বেশি। বর্তমানে এই সিস্টেমের মেন তারা তার সকল হাইড্রোজেন ফুয়েল পুড়িয়ে হিলিয়ামে ফিউজ করে ফেলেছে, যে বর্তমানে হিলিয়ামকে ফিউজ করছে। সায়েন্টিস্টদের মতে আজ থেকে 100,000,000 থেকে 200,000,000 বছর পর এই তারামণ্ডলের মেন স্টার সুপারনোভা এক্সপ্লোশন ঘটাবে। সেই সময় এই দৃশ্যকেও পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। এই লিস্টের তৃতীয় তারা আলফা লুফি। এটি একটি বি টাইপ ব্লু জায়ান্ট স্টার, যেটি লুফাস তারামণ্ডলে পৃথিবী থেকে 450 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটিও সুপারনোভার কাছে রয়েছে। এটি সূর্যের চেয়ে 10 গুণ বড়, আর এর ব্রাইটনেস সূর্যের চেয়ে 25,000 গুণ বেশি। এর সারফেস টেম্পারেচার 21,546 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের সূর্যের তুলনায় অনেক বেশি। এই জন্য এটি এত উজ্জ্বল দেখায়। এর আনুমানিক বয়স 1,60,000,000 থেকে 2 কোটি বছর। এর তাপমাত্রা এবং ব্রাইটনেস এত বেশি হওয়ার জন্য খুব দ্রুত হাইড্রোজেন ফিউজ হতে থাকে। এদের বয়স 5 থেকে 10 কোটি বছর পর্যন্ত হতে পারে। এই দিক থেকে দেখলে এই স্টারের এখনও 7 থেকে 8 কোটি বছর বয়স বাকি। তবে আমাদের এই লিস্টের নেক্সট তারার বয়স আর খুব বেশি বাকি নেই, যার নাম এন্টেরাস স্টার, যেটি রেড সুপার জায়ান্ট তারা। এটি স্কর্পাস নক্ষত্রমণ্ডলে আমাদের থেকে প্রায় 550 আলোকবর্ষ দূরে রয়েছে। এটি খুবই উজ্জ্বল তারা। এটি একটি বায়োনারি স্টার সিস্টেম, কিন্তু খালি চোখে দেখলে একে একটি তারা বলেই মনে হয়। আলফা স্কর্পিও এ খুবই ম্যাসিভ স্টার। যদি এটি আমাদের সোলার সিস্টেমে সূর্যের স্থানে থাকত, তাহলে এর আউটার লেয়ারের ম্যাস মঙ্গল গ্রহ পর্যন্ত চলে আসত। এর বয়স 1,20,000,000 থেকে 1,50,000,000 বছর। এর ম্যাস সূর্যের চেয়ে 11 থেকে 14 গুণ বেশি। এটি সূর্যের চেয়ে 10,000 গুণ বেশি উজ্জ্বল। এই তারামণ্ডলে থাকা দ্বিতীয় তারা আলফা স্কর্পি বি। এটি একটি বি টাইপ মেন সিকোয়েন্স স্টার, যেটি সূর্যের চেয়ে 5 গুণ বড়, আর 7 গুণ বেশি ম্যাসিভ। এটি মেন স্টারের ব্রাইটনেসে ঢাকা পড়ে যায়। এর মেন স্টারের হাইড্রোজেন বর্তমানে শেষ হয়ে গেছে, আর এটি অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। এর বয়সকাল মাত্র 10 থেকে 14 লক্ষ বছর আর বাকি। এর মধ্যে এটি যে কোনো সময় সুপারনোভা ব্লাস্ট করতে পারে, আর তখন এটি কিছু মাস পর্যন্ত দিনের বেলাতেও ফুলমুনের ন্যায় আকাশে দেখা যাবে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।